চীনের ভিতরে এখন 1.4 বিলিয়নেরও বেশি মানুষ থাকে, আর 2020 সালের হিসাব মতে সেইখানকার মাথাপিছু আয় $17,200। হুয়াওয়ে, টিকটক, এমনকি সোলার প্যানেল প্রোডাকশন সহ বিভিন্ন জায়গাতে চাইনিজরা তাদের নিজস্ব একটা আলাদা ব্র্যান্ড ক্রিয়েট করে নিছে। জাস্ট চিন্তা করে দেখেন, চাইনিজরা যদি নিজেদের দেশের ভিতরেই মাল বেচে, তাইলেও ওরা ইউএস এর থেকে 4 গুণ বেশি কাস্টমার পাবে। তা যতই আপনি মেড ইন চায়না বেশি দিন যায় না বইলা থাকেন না কেন, সব মিলায়ে কেন এখন চায়নাকে গ্লোবাল টেকনোলজির লিডার ধরা হয়, কিভাবে ওরা প্রতিটা টেক সেক্টরে উন্নতি করছে, আর এর পিছনে কোন কোন কারণগুলা দায়ী, এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমি বেসিক্যালি দুইটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানছি। নাম্বার ওয়ান, খালিদ ফারহান ভাই অ্যাকচুয়ালি মোহাম্মদ সালাহ, শুধুমাত্র ওনার চশমাটা খুলতে হবে। নাম্বার দুই, বেসিক্যালি থেকে আমি একবার একটা লাইফ হ্যাক শিখছিলাম। যখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে চাইনিজ খাওয়াইতে নিয়ে যাইতে বলবে, তখন তাকে একটা 2 টাকা দামের লজেন্স দেন, যেই লজেন্সের পিছনে লেখা থাকবে মেড ইন চায়না। প্রথমে ভাই আপনি এইটা জিজ্ঞেস করতে পারেন, কোনো দেশ টেকনোলজিতে লিডার কি না এটা আপনি কি দেখা বুঝবেন? 4টা বৈশিষ্ট্য থাকা লাগে। নাম্বার ওয়ান, ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D অ্যাক্টিভিটি কতটা জোরালো, সোজা কথায় গবেষণায় ওরা কত টাকা ইনভেস্ট করতেছে। 2 নাম্বার, আপনার দেশের কতজন মানুষ এই গবেষণা রিলেটেড কাজ করে। 3 নাম্বার, এই মানুষগুলা কতটা সাইন্টিফিক পাবলিকেশন করছে, অর্থাৎ রিসার্চ পেপার বের করছে। যেমন ফ্লেক্স নেওয়ার জন্য বলতে পারি, আমারও কিছু রিসার্চ পেপার আছে। এবং 4 নাম্বার, আপনার দেশের মানুষজন পেটেন্ট বা বিভিন্ন প্র্যাকটিক্যাল নতুন ইনোভেশনের জন্য কি পরিমাণে কমার্শিয়াল অ্যাপ্লিকেশন করছে। যেহেতু প্রথম সেক্টরটা গবেষণায় কোনো দেশ কত টাকা ঢালতেছে, চলেন তো দেখি চীন আসলে এই জায়গায় কত টাকা খরচ করতেছে। 2000 সালে চীন যখন তার GDP-র 1%-এরও নিচে খরচ করতো ওদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, 2018-তে আইসা ওরা এখন 2%-এরও বেশি খরচ করে এই R&D সেক্টরে। কোনো ধরনের আশ্চর্যের ব্যাপারই না, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি GDP-র পার্সেন্টেজ খরচ করে ইসরায়েল। ওরা ওদের GDP-র প্রায় 5%-এর কাছাকাছি খরচ করে এই গবেষণা খাতে। কোনো আশ্চর্যের ব্যাপার না যে ওরা আয়রন ডোম কেন বানাইতে পারছে। যদি আপনি GDP-র পার্সেন্টেজ হিসাব না করেন, জাস্ট কত টাকা ঢালা হয়েছে এই হিসাবটা দেখেন, এই হিসাবে USA হচ্ছে সবচেয়ে বেশি টাকা ঢালে, $679.4 বিলিয়ন। এই ক্ষেত্রে সেকেন্ড প্লেসেই আছে কিন্তু এই চায়না, $551.1 বিলিয়ন। একটু আগে আমি বললাম না, চায়নার GDP-র পার্সেন্টেজ হচ্ছে 2%-এরও বেশি গবেষণা খাতের মধ্যে। বাংলাদেশ কত করে জানেন? মাত্র 0.3%, যেটা এক্সপার্টরা বলে থাকেন 2030 সালের মধ্যে অ্যাটলিস্ট 2.5%-এর কাছাকাছি নেওয়া উচিত। তবে পরিমাণের দিক থেকে বাংলাদেশ চায়নার থেকে অনেক পিছনে। জাস্ট দেখেন, বাংলাদেশের GDP 2020 সালে হচ্ছে $323.6 বিলিয়ন, আর সেইখানে চায়নার GDP $14.72 ট্রিলিয়ন। দুইটার মধ্যে কিন্তু হিউজ গ্যাপ। চায়না এদিকে অনেক কিছু করতেছে, কিন্তু লাস্ট পর্যন্ত ফাইনালিসিমা কিন্তু আর্জেন্টিনাই জিতছে। আর্জেন্টিনাকে নিয়ে বন্যকবি পাবলোস্কি পেটে গঞ্জিকা বলেছেন, পাতার নাম পুদিনা, জিতবে এবার আর্জেন্টিনা। এই ভবিষ্যৎবাণী উনি 2022 বিশ্বকাপ উপলক্ষে করে গিয়েছিলেন। চায়না অ্যাকচুয়ালি টেকনোলজিক্যাল সেক্টরে আগায় আছে কিনা এর জন্য কয়েকটা কম্পারিজন দেয়। পুরা ওয়ার্ল্ডে তো বিভিন্ন দেশে স্মার্টফোন বেচে, এটা আপনারা জানেন। 2011 সালে এই স্মার্টফোন বিক্রির 19% ছিল USA-র হাতে, আর 11% ছিল চায়নার হাতে। সেইটা 2021 সালে বাইরে এখন চায়নার হাতে 58% স্মার্টফোনের সেল, আর USA-তে এটা কইমা মাত্র 15% নাইম আসছে। আপনারা বেশিরভাগ সময় অ্যাপলের কথা শুনেন, কারণ ওরা খুবই পশ। আপনারা বেশিরভাগ সময় স্যামসাংয়ের কথা শুনেন, কিন্তু এই 2টা কোম্পানি মিলা গ্লোবাল মার্কেটের মাত্র 1/3 দখল করছে। কিন্তু এশিয়া আর আফ্রিকা এবং বাকি 2/3 অফ দ্য ওয়ার্ল্ড, এইখানে কিন্তু চাইনিজ একটা ডমিনেশন চলে। আপনারা যখন মোবাইল নেটওয়ার্কে খুব বড় বড় টাওয়ার দেখেন, ওইখানে তো বিভিন্ন যন্ত্রপাতি লাগানো লাগে, এইগুলাকে টেলিকম নেটওয়ার্ক গিয়ার্স বলে। এবং এইখানে চায়না অন্যদের থেকে অনেক বেশি আগায় আছে। 2014 সালে চায়না এটা 28% মার্কেট শেয়ার দখল করছিল, আর 2021 সালে আইসা এটা 36% হয়েছে, যেখানে US এর শেয়ার মাত্র 9% আর সাউথ কোরিয়ার শেয়ার মাত্র 3%। আর এই টেলিকম গিয়ার স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে চাইনিজ
কোম্পানিটিকে কৃতিত্ব দেওয়া হয় সেটার নাম হচ্ছে হুয়াওয়ে, যেটাকে নিয়ে গত কয়েক বছরে প্রচুর পরিমাণে আপনারা কথা শুনছেন। আপনারা ড্রোন মার্কেটের দিকে আসেন, যারাই ড্রোন চালায় তারা একটা কোম্পানির নামই বেশিরভাগ সময় শুনছে, এটার নাম হচ্ছে DJI। মজার ব্যাপার হইতেছে এটা একটা চাইনিজ কোম্পানি যারা US এর মার্কেটের বেশিরভাগটাই দখল করে রাখছে, আর কমার্শিয়ালি যেসব ড্রোন বিক্রি করা হয় তার মধ্যে 80% মার্কেট এখন চায়নার দখলে, যেখানে US এর হাতে মাত্র 4% আর ফ্রান্সের হাতে মাত্র 2%। তো এতক্ষণ পর্যন্ত বুঝতেছেন প্রত্যেকটা জায়গাতে রিসার্চে প্রাধান্য দেওয়ার কারণে চায়না কিভাবে উন্নতি করতেছে। দেখেন, রিসার্চে ভালো করার জন্য আপনার পড়াশোনা ভালো করে করা লাগবে, আর পড়াশোনায় যদি ভালো করতে চান তাহলে আপনার পরীক্ষা ভালো করে দেওয়া লাগবে, আর পরীক্ষায় ভালো করতে চাইলে আপনাদের জন্য আমার কাছে একটা জোস অ্যাপ আছে, নাম হচ্ছে চর্চা। ওরা গত অনেকগুলা বছরের অ্যাডমিশন টেস্ট, HSC পরীক্ষা কিংবা BCS এর মতন যে পরীক্ষাগুলো আছে ওইগুলার প্রশ্নগুলাকে একসাথে করে একটা বিগ ডেটা বেস তৈরি করছে। আপনি কোনো একটা নির্দিষ্ট অধ্যায় থেকে পরীক্ষা দিতে চান, একটা নির্দিষ্ট সময় নিজে ঠিক করে পরীক্ষা দিতে চান, কিংবা কঠিন, সহজ, মিডিয়াম এরকম স্ট্যান্ডার্ড সিলেক্ট করে পরীক্ষা দিতে চান, ওই অ্যাপটাতে আপনি নিজের ইচ্ছা মতন কোশ্চেনটাকে সাজায় একটা পরীক্ষা দিতে পারবেন, একটা প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি পরীক্ষা যে পয়েন্টসটা পাইতেছেন তার উপরে ভিত্তি করে একটা লিডার বোর্ড পজিশনও কিন্তু তৈরি করা হয়। মনে করেন আপনার কোনো কোশ্চেন কঠিন লাগলো, তাইলে রিভিউ অপশনে যেয়ে সেটাকে মার্ক করে রাখতে পারবেন, আর এর আগের যতগুলো পরীক্ষাতে আপনি যেই সব কোশ্চেন ভুল করছেন ওইগুলোর উপরে আপনি আলাদা একটা পরীক্ষাও দিতে পারবেন। এই কনসেপ্টটা আমার খুবই জোস লাগছে একটা অ্যাপের মধ্যে। এছাড়া ওরা প্রতিটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আগে অনেকগুলা লাইভ এক্সাম অ্যারেঞ্জ করে, যেখানে MCQ সহ আপনি রিটেন এক্সামও দিতে পারবেন। এই সবকিছু আপনি পাবেন মাত্র 3টা প্যাকেজে, 199 টাকা প্রতি মাসে, 399 টাকা প্রতি 3 মাসে, আর 599 টাকা প্রতি 6 মাসের সাবস্ক্রিপশনের জন্য। তবে Enayet 49 এই কুপন কোডটা ব্যবহার করলে আপনি যে কোনো প্ল্যানে 49 টাকা ডিসকাউন্ট পাবেন। তবে যদি চান আপনি ফ্রিতে ইউজ করতে, ওই ফ্রি কিংবা বেসিক প্ল্যানে আপনি 7টা পরীক্ষা দিতে পারবেন। সো চর্চা করেন নিজের গতিতে। রিসার্চ করলে আসলে অনেক ভালো কিছু বাইর হয়, বুঝছেন? যেমন একটা জিনিস হচ্ছে, পৃথিবী আসলে গোলও না, পৃথিবী আসলে সমতলও না, পৃথিবী হইতেছে একটা বিড়াল যে অস্ট্রেলিয়াকে নিয়ে খেলা করতেছে। রিসার্চ না করলে আপনি এটা বুঝতেনই না, আরো বুঝতেন না আম্পায়ারের সাথে বেয়াদবি করার কারণে রাফসান সাহাবের মতন মানুষের বিরুদ্ধে কিভাবে সংগ্রামী জনতার প্রতিনিধি হিসেবে এনায়েত চৌধুরী বুক চিতিয়ে লড়াই করছিল। দেখা যাক সামনে কি হয়। চাইনিজরা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রেও কিন্তু বেশ বড় অবদান রাখতেছে। টেসলার কথা তো আপনারা জানেনই, ওরা 15% মার্কেট শেয়ার দখল করে রাখছে, কিন্তু টেসলার অনেক বড় একটা সেল কিন্তু হয় চায়নার ভিতরে, এবং চায়না কিন্তু বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অটোমোটিভ মার্কেট। সোশ্যাল মিডিয়াতে টিকটকের কথা তো আর নতুন করে বলা লাগবে না, ইভেন আমারও এখন একটা ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট আছে। 2020 এর প্রথম কোয়ার্টার থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের তুলনায় টিকটকের মার্কেট শেয়ার কয়েক গুণ বেড়ে গেছে। ইভেন 2021 এর সেকেন্ড কোয়ার্টারে এই টিকটকের মার্কেট শেয়ার ছিল 20%। এটা কিন্তু US এর ডেটার কথা বলতেছি, যেখানে ফেসবুকের ছিল 15%, মেসেঞ্জারের 13%, ইনস্টাগ্রামের 11% আর স্ন্যাপচ্যাটের 9%। টিকটক অন্যদের থেকে কয়েক গুণ আগায় আছে। যদিও ট্রাম্প প্রশাসন আইসা একটা ঝামেলা করছিল টিকটকের সাথে, কিন্তু বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আইসা ওই ব্যানটা তুইলা দেয় টিকটকের উপর থেকে। সোলার প্যানেলের জন্য যে ফটোভোল্টিক সেল লাগে ওইখানে চায়না অন্যদের চেয়ে কয়েক যোজন আগায় আছে। ফটোভোল্টিক সেল শিপমেন্টে চায়না 2020 সালে 67% মার্কেট শেয়ার দখল করছে, যেখানে মালয়েশিয়ার মাত্র 10%, ভিয়েতনামের মাত্র 9% আর US এর মাত্র 1% মার্কেট শেয়ার আছে। প্রশ্ন হইতে পারে এই কাজটা আসলে চায়না করতেছে কিভাবে। ওরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বা গবেষণাতে প্রচুর পরিমাণে টাকা ঢালতেছে, এবং ওদের রিসার্চ পেপারের সংখ্যা অনেক বাইরে গেছে। 2016 সালে US এর তুলনায় চায়নার রিসার্চ পেপার পাবলিশের সংখ্যা অনেক বাইরে গেছে। তবে চায়নার একটা বড় সমস্যা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি। আমরা যেমন বিভিন্ন কাজের জন্য ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইটটা সেল করি, চায়না এটা কিনতে খরচ করছিল 2015 সালে প্রায় 22 গুণ বেশি উইথ রেসপেক্ট টু ওরা নিজেরা যতটা বেশি। সহজ ভাষায় চায়না বেশি কিনছে আর নিজেদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বেচছে কম, এটা ক্ষতি হইছে। পুরা ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেটসকে ইন্টেলেকচুয়াল প্রপার্টির জন্য যত টাকা দিছে তার 1%-এরও কম টাকা দিছে চাইনিজদেরকে। চায়নার এই পুরো টেকনোলজিক্যাল প্রগ্রেস থেকে 3টা কি লেসন আমরা শিখতে পারি। নাম্বার 1, আপনি যদি টেকনোলজিক্যালি ডেভেলপড হইতে চান এটা আপনি ইঞ্জিনিয়ারিং ওয়েতে প্ল্যান করতে পারেন, এটা আপনাআপনি আসলে হয় না। যেমন চায়না ওদের বিভিন্ন অ্যাপোলোর মতন প্রজেক্ট, যেটা দিয়ে মানুষ প্রথম চাঁদে গেছে,
ওইরকম 863 প্রোগ্রাম, 973 প্রোগ্রাম এবং ওদের 13তম 5-year প্ল্যান এইগুলো প্রণয়ন করছিল এবং পাশাপাশি ওরা 2025 সালের মেড ইন চায়না স্ট্র্যাটেজি গ্রহণ করছিল। এছাড়া কোয়ান্টিটেটিভ ইজিং নামে একটা প্রক্রিয়া আছে যেটার চাইনিজ একটা আলাদা ভার্সন আছে, যেটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে যেই ভার্সনে চলে চায়নাতে একটা ডিফারেন্ট ভার্সনে চলে। ওইটা দিয়ে ওরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খাতে ওদের ফান্ডের অনেক কিছু চ্যানেল করে নিয়ে আসছিল। দুই নাম্বার জিনিস, সাইজ ম্যাটার করে। চায়নার বিশাল একটা অভ্যন্তরীণ মার্কেট আছে কারণ ওদের জনসংখ্যা অনেক বেশি এবং ওরা নিজেদের দেশের মধ্যে প্রোডাক্ট বানায়া ওই দেশের মানুষের চাহিদা পূরণ কইরাই বিরাট এক ব্যবসা দাঁড় করাইতে পারে, যেটা আপনি হয়তো বাংলাদেশে করতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষের সংখ্যা কম। ইন্ডিয়াও কিন্তু এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পায় ওদের বিশাল জনসংখ্যার কারণে। আপনি জাস্ট হিসাব করবেন ইন্ডিয়াতে কয়টা অ্যাপ চলে আর বাংলাদেশে কয়টা অ্যাপ চলে, সেম কেস চায়নার ক্ষেত্রেও খাটে। তিন নাম্বার জিনিস, চায়না যে ফ্রিডম অফ স্পিচ বা মত প্রকাশের স্বাধীনতায় বেশ বড় একটা বাধা দেয় যেটাকে ওরা গ্রেট ফায়ার ওয়াল বলতেছে, এইটার মাধ্যমে ওরা নিজেদের দেশের সোশ্যাল মিডিয়াকে অন্য দেশ থেকে পৃথক করে রাখে। অনেকে বলে এটার কারণে নাকি ক্ষতি হইতে পারে, কিন্তু চায়না যেটা করছে এই দিক দিয়ে আটকায় রাখলেও ওরা রিসার্চের ক্ষেত্রে যে সাইটগুলো আছে যেমন সায়েন্স ডিরেক্ট কিংবা IEEE এক্সপ্লোরের মতন সাইটগুলো, ওইগুলাতে কখনো আইডিয়া এক্সচেঞ্জ করতে বাধা দেয় নাই এবং চাইনিজ গভর্নমেন্ট এইগুলাতে চাইনিজ রিসার্চারদেরকে খুবই ভালো রকমের ফান্ডিং দেয়। সো চায়নার যতই মত প্রকাশের স্বাধীনতাকে এক হাতের মুঠায় বন্দী করে রাখুক, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হইলে ওরা কিন্তু সবাইকে পরিপূর্ণ পরিমাণে ছাড় দেয় এবং এইটাই চাইনিজদের আইটি সেক্টরে ভালো করার অন্যতম একটা কারণ। সব মিলিয়ে বলা যায় চায়নার এই ডেভেলপমেন্ট অনেকটা আমার ভুঁড়ির মতো। কারেন্টলি আমার ভুঁড়ি উত্তল লেন্সের আকৃতি এবং অ্যারাবিয়ান বেলি ড্যান্সারদের ভুঁড়ির মাঝামাঝি অবস্থান করতেছে, তবে চায়নার ভুঁড়ি যে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মূল ভিডিও এই পর্যন্তই শেষ। রিসেন্টলি আমাকে মানুষজন কমেন্ট করে জানাইছে আমি নাকি ফরমালিন খাই এই কারণে আমার চেহারার কোনো চেঞ্জ হয় না, কিন্তু এই জন্যই আমি আমার চেহারার এক বিরাট চেঞ্জ আনছি এবং কিছুদিন পর পরে এই চেহারার চেঞ্জ আসে। আমার ছোটবেলার 2015 সালের এক ছবি দেখে একজন এই কমেন্টটা করছে, যৌবন ল্যারা দিয়া গেল। আমি এটার বঙ্গানুবাদ করতে এখনো পারি নাই। লাস্ট কয়েকদিন ধরে আমি স্ট্রেঞ্জার থিংস এর সিজন 4 দেখে একদম কাইত হয়ে পড়ে আছি। এটা নিঃসন্দেহে 4টা সিজনের মধ্যে বেস্ট সিজন। আমি কখনোই এক্সপেক্ট করতে পারি নাই যে এত কিছু হবে, স্পেশালি ম্যাক্স এর অভিনয়ের ফার্স্ট হাফে একেবারে জুতসই ছিল এবং ওর একটা রানিং সিনে কেট বুশের একটা সং রানিং আপ দ্যাট হিল রেজ এমন ভাবে মিলাইছে যে এইটার মতন পারফেক্ট মিল হয়তো কোনোদিন আমি দেখি নাই। নো বেটার নট এন্ড দ্য ডে, ইউ বেটার নট এন্ড দ্য ডে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি চাইনিজ ডেভেলপমেন্টটা কেন হইতেছে টেকনোলজিক্যাল সেক্টরে এবং ওদেরকে আমরা লিডার বলতে পারবো কিনা এই ব্যাপারটা এই ভিডিওতে আপনাদের কাছে ক্লিয়ার করাটা আমার মেইন উদ্দেশ্য ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভবিষ্যতে আমি চায়না নিয়ে আরো ভিডিও দিব কারণ ওরা আসলে একটা হট টপিক এবং আমাদের বোঝা দরকার। বিভিন্ন রেস্ট্রিকশনের মধ্যে ওদের পপুলেশনকে রাখা হইলেও ওরা কিন্তু ঠিকই ইকোনমিক্যাল এবং টেকনোলজিক সেক্টরে বেশ ভালো রকমের উন্নতি করতেছে। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এবং আমি কেন ঘামতেছি এটা নিয়ে আশা করি আর কখনো আপনারা কোশ্চেন করবেন না, কারণ এই ঘাম থামানো আমার পক্ষে পসিবল না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী বুধবার আবার দেখা হবে বিকাল 5টায় আশা করি। আল্লাহ হাফেজ।